গোটা রাজ্যের পাশাপাশি বনগাঁতেও আজ থেকে শুরু হলো 12 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের কর্বীভ্যাক্স টিকা। বনগাঁ ব্লকে 55টি স্কুলে প্রায় 15 দিন ধরে চলবে এই টিকা প্রদান। গোটা রাজ্যের সঙ্গে বনগাঁতেও আজ থেকে 12 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীকে দেওয়া হলো কর্বীভ্যাক্স টিকা। বনগাঁ ব্লকের পাটসমুলিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে সোমবার 12 থেকে 14 বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের কর্বীভ্যাক্স টিকা দেওয়া হয়। ভ্যাকসিন প্রসঙ্গে বনগাঁ ব্লকের বিএমওএইচ বলেন, বনগাঁ ব্লকের 55টি স্কুলের ছাত্রছাত্রীদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী 15 দিন ধরে সমস্ত স্কুলের 12 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। বনগাঁ ব্লকের পাটসমুলিয়া এমএসকে স্কুলে 12 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীদের করোনার ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু করা হলো। 12 থেকে 14 বছর বয়সী ভ্যাকসিনেশন এই প্রথম শুরু করা হলো বনগাঁ ব্লকে। এরকম প্রায় 55টা স্কুল আছে। মোটামুটি যেটা ঠিক করা হয়েছে, আগামী 15 দিনের মধ্যে বনগাঁ ব্লকের প্রত্যেকটা স্কুলে 12 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের ভ্যাকসিনেশন সম্পূর্ণ করে ফেলা হবে। অন্যদিকে এদিনই 12 থেকে 14 বছর বয়সের স্কুল পড়ুয়াদের শুরু হলো করোনার টিকাকরণের কাজ। সোমবার হাবড়া গার্লস হাই স্কুলে হাবড়া পুরসভার উদ্যোগে 12 থেকে 14 বছর বয়সের স্কুল পড়ুয়াদের টিকাকরণের কাজ শুরু করলেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এদিন টিকা নিল 365 জন ছাত্রী। সোমবার অবশ্য একটি বিদ্যালয়ে টিকাকরণ হলেও ধাপে ধাপে প্রতিটি বিদ্যালয়ে টিকাকরণ কর্মসূচি করা হবে বলে জানিয়েছেন হাবড়া পুরসভার প্রধান নারায়ণ চন্দ্র সাহা। এছাড়া 12 থেকে 14 বছরের মধ্যে বয়স অথচ স্কুল পড়ুয়া নয় এমন ছেলে মেয়েদের জন্য আলাদা টিকাকরণের ব্যবস্থা করা হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। 12 থেকে 14 বছরের যারা বাচ্চারা রয়েছে, বিভিন্ন স্কুল স্টুডেন্ট যারা, তাদের টিকাকরণ আজকে প্রথম শুরু হলো হাবড়া পৌরসভা। আমরা হাবড়া পৌরসভার এর আগে 15 থেকে 18 বছর পর্যন্ত সমস্ত স্টুডেন্টদেরকে আগে করিয়েছি। এখন এই কাজটা আজকে থেকে শুরু হলো। আমরা যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলগুলোকে আমরা একটা পরিকল্পনার মধ্যে এনে খুব তাড়াতাড়ি করে সমস্ত বাচ্চাদেরকে আমরা ভ্যাকসিনেশন কাজটা কমপ্লিট করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।